আশা করি সকলেই ভালো আছো। তো ভূগোল নর্সারির একটা নতুন পর্বে আপনাদের সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখাবো মাহিন্দ্রা যুবো 575 টিআই কীভাবে চালায় এবং এর ফিচারের সম্বন্ধে সব কিছু কথা বলবো। তার আগে একটা কথা বলে দিই যে এই কাজটা আমি করতে পারবো এটা আমার বিশ্বাস, কিন্তু শুধু আমি করতে পারবো এটা আমার অহংকার। তাই বিশ্বাস আর অহংকারের মধ্যে তফাৎটা কিন্তু খুবই কম। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমি চালানো শেখাচ্ছি মানে শুধু আমি জানি তা না, আমি তো আপনাদের সামনে হয়তো ক্ষুদ্র একটা মানুষ যেটা আমরা বলতে চাইছি। তাই আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি হবে, বয়সে অভিজ্ঞতায় সম্পূর্ণ দিক থেকেই হতে পারে। আপনারা আমাদের থেকে অনেক জ্ঞানী, আপনাদের তুলনায় আমরা অনেক ছোট, তবু আমরা এটা আজকে দেখাচ্ছি যারা জানেন না তাদের সুবিধার্থে। যাই হোক, আজকে আমরা এই ট্র্যাক্টরটা কীভাবে চালাবো সেগুলো দেখাবো এবং সমস্ত কিছু এর কাজ কী, ফোর হুইলার কীভাবে দিতে হয় সেগুলো দেখাবো। কিন্তু তার আগে একবার বলে, এই দাদাটার নাম হচ্ছে সুভাষ। এই দাদা মোটামুটি অনেকদিন ধরেই গাড়ির সঙ্গে রয়েছে এবং এর অভিজ্ঞতাও অনেক বেশি। তাই ফোর হুইলার সম্বন্ধে, যে ফোর হুইলটা কী জিনিস সেই সম্বন্ধে ওই দাদার মুখ থেকে আমরা শুনবো যে এটা কী কী কাজে লাগে বা ফোর হুইলটা কী জিনিস। ফোর হুইলটা তখন কাদায় চষা হয় তখন ফোর হুইলটা কাজে লাগে, ফোর হুইল দিয়ে চষা হয়। কিংবা কোনো জায়গায় গাড়ি ফেঁসে গেল এই সময় ফোর হুইল দিয়ে আমরা গাড়ি তুলে নিই, এই হচ্ছে ফোর হুইলের সুবিধা। এখন যেটা আগে যেমন তোমার মহিন্দ্রার যেমন টার্বো ফার্বো সব আছে কাদায় কেজি লাগাতে হয়, তো ফোর হুইলে কেজি লাগাতে হয় না। ফোর হুইলার সম্বন্ধে আমাদের অনেকের অনেক রকম ধারণা আছে। অনেকে বলে যতই কাদা হোক ফোর হুইলার দিলে চলে যাবে, আবার অনেকে বিভিন্ন রকম মতামত করে। তবে ফোর হুইলার হচ্ছে শুধুমাত্র একটা গিয়ার, যেটা দিলে যে যদি একটু বেশি কাদাও থাকে তবুও গাড়িটা টেনে বেরিয়ে যায়। আগে তো যেমন ক্যাজুয়ালের প্রয়োজন ছিল, এখন সেটা হয় না, এর থেকে বেশি আর কিছু না। এই কারণে মানুষের সব থেকে বেশি পছন্দনীয় হয়ে উঠছে ফোর হুইলার, যে কোনো কোম্পানির হোক ফোর হুইলার চাই। তবে এর একটা খারাপ দিক আছে যে ফোর হুইলার দিলে তেল একটু বেশি খায়, এটা খারাপ না, এটা প্রয়োজনীয় জিনিস। একবার বলে দিই যে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটা টিপে দেবেন এবং যে বেল আইকনটি আসছে সেটা টিপে দেবেন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ার, এটা সম্পূর্ণ নিউট্রাল আছে, কোনো অসুবিধে নেই, আরামসে স্টার্ট মারলে স্টার্ট লেগে যাবে। যে ক্লাস ধরতে হবে সব কিছুতেই ধরতে হয়, এতে পায়ে মোটরসাইকেলে আমরা ধরি হাতে, ধান কাটা গাড়িতে তবে ক্লাস নেই। এবার আমরা জেনে নিচ্ছি গিয়ারের সিস্টেমটা, এমনি এটা করে নিচ্ছি। এতে কটা গিয়ার আছে? পাঁচটা। পাঁচটা কোথায়? চারটে তো। এক দুই তিন চার, ব্যাক ব্যাক গিয়ার নিয়ে, ব্যাক নিয়ে পাঁচটা। আর ডবল করলে কটা হবে? ডবল করলেই তো, এটা একটা হচ্ছে ছটা। ছটা, হুম। হ্যাঁ, নিউট্রাল নাকি তো, এটা হাই লো করার জন্য। আচ্ছা, এটা তোমার হাই দিয়ে দিল, এবার নিউট্রাল লোয়ে দিল। এটা কাজ কী? এটা কাজ হচ্ছে ধুলোর সময়। আচ্ছা, ধরো তোমার ধুলো চষার সময় এটা কাজ। আচ্ছা, রোডের ধুলার সময় এটা হাই, এদিকে হাই, এটা লো, এটা হচ্ছে তোমার ধুলো কাদা চষার জন্য গাড়ির মাঠে আসবে। ফোর হুইলার গিয়ারের মেন সুইচ হচ্ছে এটা। এবার আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার প্রয়োজনে আপনি গিয়ারটা দেবেন। এই তো ফোর হুইলটা সামনে দিকে এরকম ছেলে দেবেন, এটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, সিস্টেমটা এদিকে এই যে গ্লাক কালারের আছে, রুটারটাকে আমরা নামাবো আস্তে আস্তে। রুটারটা নেমে গেল, তো আমরা ক্লাচ ধরবো। ক্লাচ, এই ক্লাচটা আগের বারে যেটা দেখালাম ক্লাচটা ধরবো আমরা। এই যে ক্লাচ দিয়ে রুটারের গিয়ারটা, এটা রুটারের গিয়ার,
করতে হবে। এটা তুলতে গেলে এবার এটা উপর দিকে ব্ল্যাক কালারে যেটা নামালাম সেটা উপর দিকে তুললেই উঠে যাবে রোডারটা। এটা গাড়ি স্টার্ট করে দেখা তো এই গাড়ির সম্বন্ধে সবাই তো জানে, তাই আমরা বেশি টাইম পাস না করে খুব দ্রুত সময়ের মধ্যে দেখিয়ে দিয়েছি। যারা নতুন লোক তাদের বুঝতে সুবিধা হবে সেই কারণে। আপনার যদি প্রয়োজন হয় যে আমি আরও ডিটেলসে জানবো তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন, অবশ্যই আমরা ভালোভাবে সব জিনিসটা দেখিয়ে দেবো। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, হতে পারে অনেক মানুষ উপকৃত হবে এর দ্বারা। আবার দেখার জন্য নতুন ভিডিওতে এখনকার মধ্যে এতটাই, ধন্যবাদ। ঠিক আছে যা।